এমন ভাবে বলেন, 70 জন মানুষ মারা গেল, তার কোনো আফসোস নাই, জাতির কাছে দুঃখ প্রকাশ নাই, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন করলেন, সেই ভোট ডাকাতি নির্বাচনের পরেও তিনি মিডিয়ার সামনে কিভাবে মানে ক্যালকেলিয়ে হেসে বক্তব্য দেন, খুব ভালো নির্বাচন হচ্ছে, তিনিও ভোট দিতে পেরেছেন, সবাই আনন্দে ভোট দিচ্ছে, তিনি এই কথাগুলো বলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি করেছে, একজন ছাত্রলীগের রাজনীতি করে না তাকে আপনি নির্বাচন কমিশনার বানিয়ে দিবেন, আর তার কাছ থেকে আপনার নিরপেক্ষ নির্বাচন আপনি প্রত্যাশা করবেন। সুতরাং ওই সংলাপে যারা গিয়েছিলেন তারা কিন্তু এখন অনুধাবন করতে পারছে যে এখন বর্তমান সংলাপকে বয়কট করতে হবে, কারণ মানুষ কিন্তু বারবার ভুল করে না, নারা কিন্তু একবারই বেলতলায় যায়। সে কারণে বিএনপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু এবং সিপিবি বাম সংগঠন তারাও কিন্তু এই নির্বাচন এই সংলাপকে তারা কিন্তু বর্জন করেছে, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা কত সম্পর্কে আমি আপনি জানি। তিনি শুধুমাত্র শেষ করবো আমি তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আপনার প্রধান বিচারপতিকে শপথ পাঠ করানো ব্যতীত অন্য যে কাজটি করবেন না কেন তার জন্য প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। সুতরাং এখন যদি কোনো সংলাপের প্রয়োজন হয় সেই সংলাপটি অবশ্যই প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে, অন্য যে কেউ উদ্যোগ নিক না কেন সেটি সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত হবে। এবং আমি মনে করি কালক্ষেপণ করার জন্য এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। 50 বছরে এখনো পর্যন্ত আপনারা কি একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আইন তৈরি করতে পারলেন না? আপনারা উন্নয়নের কথা বলেন, পদ্মা সেতু করেছেন, আপনারা কালভার্ট করেন, মেট্রো রেল করেন, হ্যান ত্যান নানান কিছু করেছেন, এগুলো তো অবকাঠামোগত উন্নয়ন। এবং একটি সরকার যদি ক্ষমতায় থাকে, ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে, এই উন্নয়ন গুলো ধারাবাহিকভাবে হতে থাকবে। কিন্তু আপনি জীবনযাত্রার মানের উন্নয়ন কতটুকু করেছেন? করোনাকালীন সময় অসংখ্য মানুষ তারা না খেয়ে আসছে, তারা কষ্টে আছে, মানুষ চাকরি হারিয়েছে, তাদের জন্য কি করতে পেরেছেন? বেকারদের জন্য আপনি কি করেছেন? যেখানে কোটা সংস্কার আন্দোলন করতে গেলে আপনার মেধার যোগ্যতা মানে চাকরি পাবে এই দাবি করতে গেলে সেখানে মেরুদণ্ড ভেঙে দেন, হাত পা আপনারা ভেঙে দেন, রক্তাক্ত করেন, জেলে ঢুকান, রিমান্ডে নির্যাতন করেন, মিথ্যা হয়রানিমূলক মামলা দেন, নিরাপদ সড়কের দাবিতে কমলমতি শিক্ষার্থীরা রাজপথে নামলে আপনারা হাতুড়ি হেলমেট বাহিনী আপনারা তাদের উপর আক্রমণ করেন। আজকে দেখেন যে ছাত্রলীগের আপনার সম্মেলন হয়েছে, সেখানে ছাত্রলীগের এই সম্মেলনে তাদের সাধারণ সম্পাদকের উপরে কিভাবে হামলা করেছে, আজকে দুই পক্ষ কিভাবে হাতাহাতি করেছে, এই যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য কোন বিরোধী দলের প্রয়োজন হবে না। আওয়ামী লীগ তারা নিজেরা যেভাবে কামাকামি শুরু করেছে তারা নিজেরাই কিন্তু এক সময় ধ্বংস হয়ে যাবে, কারণ ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। জনগণের উপরে আওয়ামী লীগ ইট মেরেছে, এখন কিন্তু তারা নিজেরাই এই মারামারি করে তারা কিন্তু আহত হচ্ছে, নিহত হচ্ছে, তারা মারা যাচ্ছে। ধন্যবাদ রুবেল ভাই। অসংখ্য আবারও আপনার কাছে আমি ফিরছি। হ্যাঁ শাওন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু মাইক্রোফোনটা অন করবেন। জি রাশেদ ভাই, যেটা বলছিল যে আপনারা নিজেদের মধ্যে সংঘর্ষ করছেন, আপনার সরকার সম্পর্কে, আপনাদের দল সম্পর্কে আপনারা না বুটে ক্ষমতায় এসেছেন, অনেক কিছুই তিনি ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ছাত্রলীগ নিজেদের মধ্যে কেনই এত সংঘর্ষে লিপ্ত হচ্ছে, বা হ্যামলেট বাহিনী হিসাবে পরিচিতি পাচ্ছে, বা আমরা পত্রিকা খুললে নানান সময় দেখি ছাত্রলীগ দর্শন করছে, হেডলাইন হচ্ছে, কেন এগুলো ছাত্রলীগের কি ছাত্রলীগ এগুলো করছে কেন, বা এগুলো কি ছাত্রলীগের পিছনে কোনো ষড়যন্ত্র? ধন্যবাদ ভাই আপনাকে। এখন বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু নেতৃত্বে। বাংলাদেশ ছাত্রলীগ 50 লক্ষ নেতাকর্মী সংগঠন, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। সংগঠন পরিচালনা করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়, সেগুলো আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করে থাকি। কিন্তু যে ছাত্রলীগকে কেউ নিয়ে কটুকথা বলবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই লজিক থাকতে হবে। এখন আপনি লোক ছাড়া আপনি সারাদিন বকবক বকব করতে পারেন যে সব এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, এই দিচ্ছ না, সেই দিচ্ছ না, এই হচ্ছে না, আপনার বলার মুখ আছে, আপনি বলতে পারবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারেই আপনারা বলতে পারতেছেন, অন্য সরকার হইলে সরাসরি সরকার হইলে আপনারা বলতে পারতেন না, তো আপনারা বলতে পারতেছেন যেহেতু আপনারা বলতেই থাকেন। কিন্তু ছাত্রলীগের বিষয়টা হচ্ছে যে এই যে আপনার কি বললো যে রাশেদ, যেটা হচ্ছে যে কি হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, কুটার বিরোধী আন্দোলন, এখন আমরাও তো ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিলাম, তারা যখন কুটার বিরোধী আন্দোলন করে আমরাও তো ছিলাম, তা আমরাও তো দেখেছি কাদের মোটিভ কি, কারা কি চায়। তারা এই যে আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীকে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, তারা এই কুটা বিরোধী কুটা বলে কুটা কুটা সংস্কার বলে তারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তাদের নূরকে তারা বিপি বানিয়েছে, তারা রাজনৈতিক ফায়দা নিচ্ছে না। কিন্তু ছাত্রলীগকে নিয়ে তন্ত্র সবসময়
হয়ে তারা তো রাজনৈতিক ফায়দা নিচ্ছে, কিন্তু এই আপনাদের ষড়যন্ত্র। বিরুদ্ধে অভিযোগ কেন? আপনারা আমরা পত্রিকায় কেন আপনাদের এই ছাত্রলীগের কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত দেখতে পাই?